International Vision TZ. Today we are going to learn second part of past indefinite tense. On the last video, video number 13 of past indefinite tense or Adamho Hikisilu, Ajami Hikim past indefinite tense or Rojua Pankho. Gotike Apnoluke Jihokalmu channel to subscribe Kurana, subscribe Kuribo, or like, share, comment Kuribo. The bolok ami jao past indefinite tense amar second part ki asile second past indefinite tense second part to amar past indefinite tense formation ki asile hiki silo aur past indefinite tense kun bilak kam kas ba kun bilak sentence ami past indefinite tense or byabohar koribo paru hei bishoye hidina khon bitongbhabe alochona kora hoise তথাপি মই আজি past indefinite tense formation to মই আকো রিভাইজ কৰিবলে চেষ্টা কৰিছো সাধাৰণতে জিবিলা কামকাজ ইতিমধ্যে পাৰ হৈ গৈছে বা হৈ গৈছে অতীতত হৈ গৈছে জিবিলা কামকাজ অতীতত হৈ গৈছে হেবিলা কামকাজ বুজাবলে আমি past indefinite tense ব্যৱহাৰ কৰো আৰু past indefinite tense কিছুমান কিৱৰ্ডছ আছিল হে কিৱৰ্ডছৰ বিষয়ে শিকিছিল আৰু কিৱৰ্ডছ বিলাক মই video জৰিয়তে দেখাইছিলু জি হকলে মোৰ ভিডিঅ নম্বৰ 13 সোৱা নাই তে লোকে ভিডিঅ নম্বৰ 13 টু প্লেলিষ্টৰ পৰা চাই লব পাৰিব তাত গুটেই কথাখিনি বিতংভাৱে আলোচনা কৰা হৈছে গতিকে এতিয়া আমি past indefinite tenseৰ formation টো এতিয়া চাওঁ আকো সো formation টো কি আছিল subject past indefinite tenseৰ আমাৰ formation আছিল subject তাৰপিছত verb 2 তাৰপিছত object তাৰপিছত extension অৰ্থাৎ মূল কথাটো হ'ল যে subject তাৰপিছত কি যেটো verb হ'ব হেতু দুই নম্বৰ ফৰ্মৰ verb অৰ্থাৎ past form present formৰ verb বিলাক verb 1 past formৰ verb বিলাক verb 2 আৰু যে বিলাক past participle হেবিলাক হ'ল verb 3 অৰ্থাৎ past indefinite tense subject ৰ পিছত সদায় কি দিব লাগে verb টো দিব লাগে আৰু কিছমান বাক্যত object থাকিব পাৰে কিছমান বাক্যত object না থাকিব পাৰে আৰু কিছমান বাক্যত extension থাকিব পাৰে কিছমান বাক্যত extension না থাকিব পাৰে আৰু কিছমান বাক্যত subject verb টো object extension গুটিখিনি থাকিব হেই কাৰণে মই গুটিখিনি একেবাৰে লিখি দিছো যে নহওক মই এটা উদাহৰণ দি দেখাবলৈ চেষ্টা কৰিছো আপোনালোকক উদাহৰণটো আপোনালোকে চাইছে মই ইয়াত লিখিছো যে উদাহরণটো হল কি যে হি রোট এ লেটার হি রোট এ লেটার তেও এটা চিঠি লিখিছিলে এটা চিঠি লিখিছিল সিল সিল নহয় সিল তেও হি মানে তেও তেও কি লিখিছিল এটা লেটার লিখিছিল এ লেটার তার মানে কি আমার হিটো কি হিটো হল আমার সাবজেক্ট হি হব আমার কি সাবজেক্ট ইয়া তাৰপিছত সাবজেক্টৰ পিছত আমাৰ ফৰ্মেশ্যনটো কি আছে verb 2 অৰ্থাৎ আমি ইয়াত কি দিছো যেটো verb এটো ৰোট অৰ্থাৎ আমি জানো ৰোটৰ প্ৰেজেন্ট ফৰ্ম অৰ্থাৎ verb 1 হল ৰাইট ৰাইট মানে লিখা ৰাইট ৰাইট w r i t e ৰাইট ৰাইট মানে লিখা এই ৰাইটটো হল verb 1 আৰু ইয়াৰ verb 2 হল ৰোট গতিকে সাবজেক্টৰ পিছত কি দিছে ইয়াত verb 2 অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু হল তার বিষয়ত কি আছে অবজেক্ট অবজেক্ট কি এ লেটার টু কি আমার অবজেক্ট গতিকে ইয়াত এই ব্যাকেটত এক্সটেনশন দিয়া নাই যদি আমি দিউ এটা এক্সটেনশন দিব পাৰো এস্টারডে এস্টারডে দিয়ার লগে লগে এটা আমার এক্সটেনশন হবো বা কিওয়ার্ডস বা টাইম ফ্রেজ যে নকক হব যে নক আমি কি গম পালো যে past indefinite tenseত এটা সাবজেক্ট থাকে সাবজেক্টৰ পিছত এটা ভার্ব থাকিব আৰু ভার্বটো দুই নম্বৰ গৰ ভার্ব অৰ্থাৎ ভার্ব 2 তাৰ পিছত অবজেক্ট তাৰ পিছত এক্সটেনশন এতিয়া আমি বেলেগ এটা এতিয়া আমি বেলেগ এটা কথালৈ যাওঁ যে কি আছে যদি ইয়াত কি লিখা আছে যদি কোনো বাক্য ইয়াত কি লিখিছো যে যদি যদি কোনো বাক্য তাৰমানে যদি কোনো সেন্টেন্স আই উইশ আই উইশ আই উইশৰে কি হয় ষ্টাৰ্ট হয়
যদি কোনো বাক্য আই উইসের স্টার্ট হয় অর্থাৎ দুটা ক্লোজ যদি থাকে আমি দেখা পাও সাধারণত দুটা ক্লোজ থকা বাক্য দেখা পাও অর্থাৎ দুটা ক্লোজ মানে দুটা বাক্য থাকিব মাঝত কমা দিয়া থাকিব তার পিছত এটা বাক্য থাকিব অর্থাৎ দুটা সাবজেক্ট থাকিব প্রথম বাক্য প্রথম ক্লোজত এটা সাবজেক্ট সেকেন্ড ক্লোজত এটা সাবজেক্ট অর্থাৎ দুটা ক্লোজ থাকিব তেনেকো যদি দুটা বাক্য দিয়া থাকে তারে প্রথম অংশটো অর্থাৎ প্রথম ক্লোজটো যদি আই উইসের স্টার্ট হয় আই উইসের স্টার্ট হয় তেতে কি হব কি কৈছে যদি কোনো বাক্য আই উইসের স্টার্ট হয় পিছৰ ক্লোজটো পাস্ট ইনডিফিনিট টেন্সৰ হয় অর্থাৎ যদি দুটা ক্লোজ থাকে যে ইফালে এটা বাক্য ক্লোজ মানে ইফালে এটা বাক্য এটা সাবজেক্ট থাকিব এটা ভার্ব থাকিব ইফালে এটা বাক্য থাকিব মাজত কমা থাকিব ইফালে এটা বাক্য থাকিব ইয়াক দুটা ক্লোজ থকা বাক্য বুলি কয় মাজত কমা থাকিব আৰু ইয়াত ইফালে এটা সাবজেক্ট থাকিব ইফালে এটা সাবজেক্ট দুটা সাবজেক্ট থাকিব এনেকুৱা দুটা বাক্য দুটা সাবজেক্টৰ দুটা বাক্য দিব আৰু যদি প্ৰথম যিটো ক্লোজ থাকিব এটো যদি আই উইছৰ ষ্টাৰ্ট হয় তেতিয়া পিছৰ ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব অৰ্থাৎ পিছৰ যিটো ক্লোজ থাকিব সেই ক্লোজটো আমি সদায় সাবজেক্ট প্লাছ ভার্ব টু এই ফৰ্মত লিখিব লাগিব সাবজেক্টৰ পিছত ভাৰ্বটো তাৰপিছত যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিব লাগিব নাথাকিলে নাই এক্সটেনশ্যন থাকিলে দিব লাগিব নাথাকিলে নাই মূল কথাটো হ'ল সাবজেক্টৰ পিছত আমি কি দিব লাগিব ভাৰ্বটো সদায় দিব লাগিব এতিয়া যদি কোনো বাক্যত কি চালোঁ যে যদি কোনো বাক্য আই উইচৰে ষ্টাৰ্ট হয় পিছৰ ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব তাৰপিছত কি আছে মই এটা এক্সাম্পল আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰি আছোঁ এক্সাম্পলটো আপোনালোকে চাইছে যে এক্সাম্পল কি আছে আই উইচ তাৰপিছত কি আছে আই বি এ কিং অৰ্থাৎ ইয়াত দুটা ক্লোজ আছে ইয়াত কমা দিয়া আছে ইয়াত কমা দি দুটা পাৰ্ট কৰিছে ইয়াত এইটো হ'ল এটা ক্লোজ এইখিনি এটা ক্লোজ এইখিনি এটা ক্লোজ আৰু এইখিনি এটা ক্লোজ ইয়াত দুটা ক্লোজ আছে আৰু প্ৰথম ক্লোজটো আমি কি শিকিলোঁ যদি প্ৰথম ক্লোজটো আই উইচৰে ষ্টাৰ্ট হয় প্ৰথম ক্লোজটো যদি আই উইচৰে ষ্টাৰ্ট হয় তৃতীয় ক্লোজটোৰ যিটো চেণ্টেন্স হ'ব সেই চেণ্টেন্সটো সদায় কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব অৰ্থাৎ ছাবজেক্ট প্লাছ ভার্ব টু ফৰ্মত হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব ছাবজেক্ট প্লাছ ভার্ব টু ফৰ্মত হ'ব আৰু যদি অবজেক্ট থাকে অবজেক্টটো দিব লাগিব আৰু নাথাকিলে নাই মূল কথা হ'ল এই দুটা ছাবজেক্টৰ পিছত ভার্বটো যদি বাক্য আই উইচৰে ষ্টাৰ্ট হয় পিছৰ ক্লোজটো পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব গতিকে কি দেখা পালোঁ যে আমি বহুতো কিৱৰ্ডছ পাইছিলোঁ যেনেকুৱাকৈ পাষ্ট ইনডিফিনিট টেন্সত লাষ্ট ডে অৰ্থাৎ লাষ্ট ডে লাষ্ট মান্থ লাষ্ট ইয়াৰ লাষ্ট ডে মানডে তেনেকুৱা লাষ্ট থকা বাক্য আৰু এগো ফাইভ ইয়াৰ এগো টেন্থ ইয়াৰ এগো ফিফটিন ডেজ এগো এগো থকা আৰু কি এষ্টাৰডে এই ক্ষেত্ৰৰ ওপৰত আৰু এটা কি টাইম প্ৰেছ পালোঁ যে যদি দুটা ক্লোজ থাকে তাৰ প্ৰথম ক্লোজটো যদি আই উইচৰে ষ্টাৰ্ট হয় দ্বিতীয় ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব বা দ্বিতীয় চেণ্টেন্সখিনি আমি পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ ফৰ্মেশ্যন মতে কৰিব লাগিব তাৰপিছত নেক্সট চাওঁ কি আছে যে ইয়াত আৰু এটা কণ্ডিশ্যন দিয়া আছে কি কণ্ডিশ্যন যে আই উইচ অৰ্থাৎ যদি দুটা ক্লোজ থাকে প্ৰথম ক্লোজটো আই উইচ আৰু শেষৰ যিটো ক্লোজ থাকিব শেষৰ ক্লোজটোৰ কথা কি কৈছে আই উইচৰে ষ্টাৰ্ট হোৱা আই উইচৰে ষ্টাৰ্ট হোৱা বাক্যৰ পিছৰ অৰ্থাৎ আই উইচৰে ষ্টাৰ্ট হ'ল বাক্য এটা বাক্য ষ্টাৰ্ট হোৱাৰ পিছত পিছৰ যিটো ক্লোজ থাকিব অৰ্থাৎ পিছৰ যিটো ক্লোজ থাকিব পিছৰ যিটো ক্লোজ থাকিব পিছৰ ক্লোজটোত বি থাকে যদি পিছৰ ক্লোজটোত যদি বি থাকে তাৰ ঠাইত সদায় ৱেৰ ব্যৱহাৰ কৰিব লাগে তাৰ ঠাইত সদায় আমি কি কৰিব লাগে ৱেৰ ব্যৱহাৰ কৰিব লাগে তাৰমানে যিটো বি ভার্ব বা ভার্ব থাকিব যিটো ছাবজেক্টৰ পিছত পিছৰ ক্লোজটো পিছৰ ধৰি ল'লোঁ প্ৰথম ক্লোজটো আই উইচৰে ষ্টাৰ্ট হৈছে আই উইচৰে ষ্টাৰ্ট হোৱাৰ লগে লগে আমি গম পালোঁ পিছৰ ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব আৰু ইয়াত নিশ্চয় এটা কি থাকিব ছাবজেক্ট থাকিব ধৰি লৈছোঁ আই ছাবজেক্ট আছে তাৰপিছত যিটো ভার্ব বি এনেকৈ বি দি ব্ৰেকেট দিয়া থাকে অৰ্থাৎ বি মানে বি ভার্বৰ কথা বুজাইছে ইয়াত আমাৰ পাঁচটা বি ভার্ব আছে এম ইজ আৰু ৱাজ আৰু ৱেৰ যিকোনো বি ভার্বৰ যিকোনো এটা বহিব তাৰে কি হ'ব সদায় ইয়াত এটা কণ্ডিশ্যন দি দিছে যদি বি থাকে ব্ৰেকেটৰ ভিতৰত বি থাকে ছাবজেক্টৰ পিছত তেতিয়া সদায় চিৰদিনৰ কাৰণে কি হয় ৱেৰ বহে আৰু বাকী একো নবহে কিন্তু ইয়াত যদি ভার্ব বহে অৰ্থাৎ ইয়াত যদি ভার্ব থাকে ছাব ব্ৰেকেটৰ ভিতৰত যদি ভার্ব থাকে ভার্বটো যদি সদায় কি থাকিব ভার্ব ওৱানৰ ফৰ্মত থাকিব আৰু সেইটো সদায় কি কৰিব লাগিব আমি ভার্ব টু ফৰ্মত লিখিব লাগিব
গপ মালো কি যদি বাক্য যদি কোনো একটা বাক্য বা যদি দুটো ক্লোজ দিয়া থাকে তারে প্রথম ক্লোজ তো আই ইউ সের স্টার্ট হয় পিছৰ ক্লোজ খিনি কি হবো পাস্ট ইনডিফিনিট টেন্সত অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু হিসাবে আমি লিখিব লাগিব কিন্তু ইয়াত একটা কন্ডিশন আছে যদি সাবজেক্টর পিছত বি দিয়া থাকে বি যদি দিয়া থাকে তেতিয়া বি টু হদাই কি হয় ওয়্যার হয় আর যদি বি ঠাইত কোনো ভার্ব দিয়া থাকে ভার্ব ওয়ান দিয়া থাকে তেতিয়াহলে তেতিয়া এটো কি হবো সদায় ভার্ব টু হব যে নহক আমি পিছৰ পিপিটিটো চাওঁ ইয়াত কি দিয়া আছে ইয়াত এটা এক্সাম্পল দিয়া হৈছে এক্সাম্পল এটা দিয়া হৈছে এক্সাৰচাইজ যে আই উইচ এটা দিছে আই উইচ এইটো প্ৰথম ক্লোজ এটা কমা দিয়া আছে প্ৰথম ক্লোজ পিছত দিয়া আছে দ্বিতীয় ক্লোজটো অৰ্থাৎ আই বি এ কিং আই উইচ আই বি এ কিং এই বাক্যটো আমি তেতিয়াহ'লে কেনেকৈ কৰিম ইয়াক কেনেকৈ কৰিম টেন্স কাৰেকশ্যন যদি কৰিব দিয়ে আমি কেনেকৈ কৰিম আমি পিছৰ শ্লটটোত চাওঁ কি কৰিব লাগিব ইয়াত চাওক ইয়াত চাওক ইয়াত কৰি দিয়া হৈছে যে ইয়াত আমাৰ কুৱেশ্যনটো আছে আই উইচ আই বি এ কিং তাৰমানে দুটা ক্লোজ আছে এই ইয়াৰ পৰা এইখিনি এটা ক্লোজ ইয়াৰ পৰা এইখিনি এটা ক্লোজ আমি কি পাইছোঁ টাৰ্ম ফ্ৰেজ হিচাপে ধৰি লৈছোঁ আই উইচটো যদি যদি কোনো দুটা ক্লোজেৰে বাক্য হয় দুটা ক্লোজ থাকে তাৰে প্ৰথম ক্লোজটো যে আই উইচৰ ষ্টাৰ্ট হয় তেতিয়া পিছৰ বাক্যখিনি কি হ'ব পিছৰ ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হয় অৰ্থাৎ ছাবজেক্ট প্লাছ ভাৰ্বটো হিচাপে হয় কিন্তু এটা কণ্ডিশ্যন আছিলে যদি যদি ছাবজেক্টৰ পিছত বি দিয়া থাকে তেতিয়া এইটো সদায় কি হ'ব ৱেয়াৰ হ'ব আৰু যদি ভাৰ্ব ওৱান দিয়া থাকে সেইটো সদায় কি হ'ব ভাৰ্ব টু হ'ব যেনেকৈ যদি ৰাইট দিয়া থাকে ৰোট হ'ব যদি চিং দিয়া থাকে চেং হ'ব গ' দিয়া থাকে থাকিলে ৱেণ্ট হ'ব এতিয়া এই বাক্যটো আমি কৰিম এতিয়া আমাৰ কি আছে আই উইচ আমি আই উইচ দিলোঁ যেনেকুৱা আছে বাক্যটো ঠিক তেনেকৈ দিলোঁ কমা আছে কমাটো দি দিলোঁ তাৰপিছত কি আছে ছাবজেক্ট কি আছে আই ইয়াত আমি ছাবজেক্ট লিখিলোঁ তাৰপিছত বি আছে বেকেটৰ ভিতৰত আমি কি দিব লাগিব তেতিয়াহ'লে ৱেয়াৰ তে আই বি আই ৱেয়াৰ এ কিং আমাৰ কি হ'ল বাক্যটো কাৰেকশ্যন কৰা হৈ গ'ল একেবাৰে সহজ তাৰপিছত ইয়াত আৰু এটা কণ্ডিশ্যন দিয়া আছে কি আছে যদি যদি দুটা ক্লোজ দিয়া থাকে আৰু এফালে যদি ইফ এজ ইফ এজ দ' হ্যাঁ ঠিক তেনেকুৱাকৈ যেনেকুৱাকৈ আমি ইতিমধ্যে শিকিলোঁ যে যদি দুটা ক্লোজ দিয়া থাকে তাৰে এফালে যদি আই উইচ উইচ অৰ্থাৎ এটা ক্লোজ আই উইচেৰে ষ্টাৰ্ট হয় পিছৰ ক্লোজটো কি হয় পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হয় ঠিক তেনেকুৱাকৈ আৰু এটা কণ্ডিশ্যন বা আৰু এটা টাইম ফ্ৰেজৰ নিচিনা আৰু এটা কণ্ডিশ্যন কেনেকুৱা কণ্ডিশ্যন যদি দুটা ক্লোজ দিয়া থাকে যদি দুটা ক্লোজ ক্লোজ গম পাইছোঁ আমি যে দুটা বাক্য অৰ্থাৎ দুটা ছাবজেক্ট থাকিব দুটা ক্লোজ যদি দিয়া থাকে তাৰে এফালে যদি বা এটা ক্লোজত যদি ইফ বা এজ ইফ বা এজ দ আদি থাকে তেন্তে কি হ'ব পিছৰ এটা ক্লোজ যদি দিয়া থাকে তেতিয়া আন এটা ক্লোজ কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব কি হ'ব এফালে যদি এইবিলাক দেখা পাওঁ এটা যিটো ক্লোজত দেখা পাম সেই ক্লোজটো বিপৰীত ক্লোজটোত কি হ'ব সদায় এইবিলাক যদি থাকে তেতিয়াহ'লে বিপৰীত ক্লোজটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব অৰ্থাৎ ছাবজেক্ট প্লাছ ভাৰ্বটো ফৰ্মত হ'ব গতিকে ইয়াৰ এটা উদাহৰণ আমি চাওঁ ইয়াৰ এটা উদাহৰণ আমি ইয়াত চাওঁ ইয়াত কি দিয়া আছে ইয়াত চাওক আপোনালোকে প্ৰথম ক্লোজ এইখিনিলৈ কমা আছে এইটো এটা ক্লোজ ইয়াৰ পৰা এইখিনিলৈ এটা ক্লোজ অৰ্থাৎ ইয়াত এটা ছাবজেক্ট আছে ইয়াত এটা ছাবজেক্ট আছে অৰ্থাৎ কি কি কৈছে যদি দুটা ক্লোজ দিয়া থাকে তাৰে যদি এফালে এজ ইফ বা এজ দুয়েৰে ষ্টাৰ্ট হয় তেতিয়া সেই বাক্যটো কি হ'ব সেই বাক্যটি কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব এতিয়া কথাটো হ'ল যে শ্বি লুকড এট মি শ্বি লুকড এট মি অৰ্থাৎ কি হৈছে যে ইয়াত ছাবজেক্ট আছে ভাৰ্বটো আছে ছাবজেক্ট আছে ভাৰ্বটো আছে ছাব লুকড লুকৰ পাষ্ট ফৰ্মটো হ'ল ভাৰ্ব লুকৰ ভাৰ্বটো কি লুকড গতিকে ছাবজেক্ট পিছৰ ভাৰ্বটো তাৰপিছত এট মি আমাৰ এইটো কমপ্লিমেণ্ট বা এক্সটেনশ্যন গতিকে এইটো পাষ্ট ইনডিফিনিট আমাৰ কি কণ্ডিশ্যন আছিল যদি এনেকুৱা দুটা ক্লোজ দিয়া থাকে আৰু যদি একফালে এজ ইফ বা এজ দু বা ইফ দিয়া থাকে তেতিয়াহ'লে পিছৰ ক্লোজটো পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হয় এইটো আমাৰ পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব আৰু ইফালৰ যিটো ক্লোজ থাকিব সেইটো কি হ'ব পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ হ'ব তেতিয়াহ'লে এই বাক্যটো আমি কেনেকৈ কৰিব লাগিব আমি ইয়াত কৰিছোঁ
she look at me, she look at me. ইয়াত কি একো কৰিব দিয়া নাই জেনে কোৱা আছে ঠিক তেনে কৈ থাকিল এটা আমাৰ ব্যাকেটৰ ভিতৰত কি আছে went দিয়া আছে ইয়া আমি কি পালো যে as if as though if এৰ ষ্টাৰ্ট হয় তেতিয়া হলে ইয়াৰ আগৰ বাক্যখিনি past indefinite এই বাক্যটো কি হ'ব past indefinite tense হ'ব গতিকে কি হ'ব তে as if টো আমাৰ time phrase নিচিনা গতিকে বা কেৱৰ্ডৰ নিচিনা এটো এনে কৈ থাকিব গতিকে আমাৰ she হ'ল subject she দিয়া হ'ল তাৰ পিছত verb টো দিব লাগিব অৰ্থাৎ want ৰ verb টো কি হ'ব wanted itu kami subject of pisot kiri dibawa lagi part two dibawa lagi, ar baki thoka kini ini ke kuri dilihat kiri hua, amar past indefinite tense correction kora koi jabo, orthat kiri kompalo, jadi kuno baikko I wish dari start hua, tete pisot baikko kini kiri hua past indefinite tense hua, ar jadi kuno baikko if as if ba as do dari start hua pisot baikko kini kiri hua past indefinite tense hua, ar wata udaron mau dekha bolu cesta kuri, yat likha ase she looked as so frank with him as though he already know him yat ki as though thakile ki hobo ami duta close palo yat prothom close he looked orthat subject etu subject aro etu verb tu hisabot ase orthat past indefinite tense ase bekho khini tar bisot ki ase eta ekhine eta close gotike aro ei phale eta close ei close ot ki ase as though ase aro as though thakile as though as if ebilak thakile এক ফলে যদি এইবিলাক থাকে তো আগৰখিনিও past indefinite হে নিজৰ বাক্যটো কি হ'ব past indefinite tense হ'ব তেতিয়া কি হ'ব ইয়াত সাবজেক্ট কি আছে হি গতিকে আমি কি লিখিব লাগিব হিৰ পিছত কি দিব লাগিব এটো হতে verb টো দিব লাগিব সাবজেক্টৰ পিছত verb টো দিলে কি হ'ব নিউ তাৰ পিছত যেটো অবজেক্ট থাকিব বা এক্সটেন্স থাকিব দি দিলে হ'ব কি হ'ব কৰেকচন হ'ব গতিকে এই বাক্যটো কেনে কৰেকচন কৰা হৈছে কেনে কৰেকচন কৰিছে she look at so frank with him as দো এখানে আমার টাইম ফ্রেস বা এর কিওয়ার্ডস তার পিছত এটো সাবজেক্ট হি অলরেডি এটো এটা টাইম ফ্রেস past indefinite tense অর নিউ এটো কি হল নিউ এটো এ নিউ নিউ টু ভার্ব টু হিম গতিকে এটো আমার অলরেডি টু মরফুল কইছে এটো past present perfect tense অর টাইম ফ্রেস আর হি অলরেডি নিউ হিম অর্থাৎ এটো ভার্ব টু সাবজেক্ট আর এটো ভার্ব টু এখিনি এনেকে আমি কারেকশন করিব পারো গতিকে আমি কি কিলো আজি এদিন এখন শিকিছিলু লাস্ট ডে লাস্ট থকা বাক্য লাস্ট ডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার এবেলা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তার পিছত আর কি শিকিছিলু আর শিকিছিলু যে যে দুই কোন বাক্যত এগো থাকে অর্থাৎ এগো 5 ইয়ার এগো 10 ইয়ার এগো 5 ডেজ এগো 3 মান্থ এগো থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবো ইয়ার উপর আর কি পাইছিলু ইয়েস্টারডে থাকলে এই বাক্যটি কি হয় past indefinite tense হয় আর past indefinite tense হলে তাদের ফরমেশনটা কি আমার সাবজেক্ট প্লাস ভার্ব টু তারপর অবজেক্ট ও টাইম ফ্রেস আজি কি পালো তিনটা কন্ডিশন পালো প্রথমটো কি পালো যে যদি দুটা ক্লোজ দিয়া থাকে তারে প্রথম ক্লোজটো আই উইশ এর স্টার্ট হয় বা ইট ইজ টাইম এর স্টার্ট হয় আই উইশ বা ইট ইজ টাইম মই ইট ইজ টাইম টু পাওয়ারিছো মই এখিনিতে কৈ দিছো ইয়ার উপর কি হবে ইট ইজ টাইম যদি কোনো বাক্য it is time ba it's time restart hoy ba ek phale jodi enek close thake pisor jitu close thakibo ek close to hoda ki hobo subject plus verb to from orthat past indefinite tense hobo tetel keta time phrase ba keta keyword palo past indefinite tense last palo tar bisote ki palo last palo তাৰপিছত কি পালো এষ্টাৰডে পালো তাৰপিছত কি পালো তাৰপিছত এগো পালো এগো এগো বুলি ক'লে বহুত এগো আছে 5 ইয়াৰ 10 ইয়াৰ এগো 15 ডেজ এগো লাষ্ট বুলি ক'লে লাষ্ট মান্থ লাষ্ট ইয়াৰ লাষ্ট উইক লাষ্ট ফ্ৰাইডে লাষ্ট মনডে এষ্টাৰডে তাৰপিছত কি পালো ইট ইজ টাইম যদি কোনো ক্লোজ ইট ইজ টাইম বা ইটছ টাইম এৰ ষ্টাৰ্ট হয় পিছৰ ক্লোজটো পাষ্ট ইনডিফিনিট টেন্স হয় আৰু কি পালো যদি কোনো বাক্য আই উইজ এৰ ষ্টাৰ্ট হয় যদি কোনো বাক্য কি হয় আই উইশের স্টার্ট হয় ইয়া যদি আই উইশের স্টার্ট হয় পিছৰ বাক্য কি নেকি হ'ব সাবজেক্ট প্লাস ভার্ব টু ফর্মত হ'ব আৰু ইয়াত এটা কন্ডিশন যদি সাবজেক্টৰ পিছত বি দিয়া থাকে বি টো হ'লে কি হয় উয়ার হয় আৰু কি পালো যদি কোনো বাক্যত ইফ এজ দো দুটা ক্লোজ দিয়া থাকে তাৰ একফালে যদি এনেকুৱা ধৰণৰ শব্দ বিলাক এনেকুৱা ধৰণৰ কিৱৰ্ড বিলাক থাকে তেতিয়াহ'লে সেই বাক্যটি কি হ'ব নিজৰ
past indefinite হব ইয়ার বিপরীত টু কি হব past indefinite হব গতিকে মই past indefinite সকলো সমস্যা আপোনালোকৰ দূৰ হৈ যাব যদি ভিডিওটো আপোনালোকে ভাল কৈছে আপোনালোকে এই ভিডিওটো বুজিবলৈ হলে আপোনালোকে 13 নম্বৰ ভিডিওটো ভাল কৈছে হ'ব লাগিব গতিকে জি সকলে মোৰ ভিডিও চোৱা নাই বাস চেনেল সাবস্ক্রাইব কৰা নাই তেওঁলোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু প্লেলিষ্টৰ পৰা 13 নম্বৰ 13 নম্বৰৰ যেটো ভিডিও আছে past indefinite tense হে ভিডিওটো সাব আৰু এখিনি সাব তেতে হলে মই ভাবো past indefinite tense কোনো ধৰণৰ সমস্যা আপোনালোকৰ না থাকে আপোনালোকৰ এই হেজিটেশন দূৰ হ'ব গতিকে